গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখবো, রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট। আজ আদালতে ইডি প্রথম চার্জশিট দেবে এবং ১৬২ পাতা সেই চার্জশিটে কার নাম রয়েছে সে বিষয়ে যেরকম নজর থাকবে, পাশাপাশি প্রথম চার্জশিট জমা দিতে চলেছে ইডি রেশন বন্টন দুর্নীতি মামলায়। আপনারা জানেন যে ইতিমধ্যেই ज्योतिप्रिय मल्लिक राज्य मंत्री ग्रेफ्तार होয়েছেন, পাশাপাশি বাকিবুর रहमान ग्रेफ्तार होয়েছেন। আদালতে ১৬২ পাতা চার্জশিট জমা দেবে ইডি আধিকারিকরা এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় ৬০ দিনের মাথায় চার্জশিট পেশ এবং ইডির তরফে এই প্রথম চার্জশিট পেশ করা হচ্ছে আদালতে। চার্জশিটের নাম ज्योतिप्रिय मल्लिक এবং বাকিবুর রহমানের। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তদন্তে নেমে প্রথমেই বাকিবুর রহমানকে গ্রেফতার করে এবং তারই সূত্র ধরে নাম উঠে আসে ज्योतिप्रिय মল্লিকের এবং পরবর্তীকালে ইডি আধিকারিকরা তাকে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করে। আদালতে ১৬২ পাতা চার্জশিট জমা দেবে ইডি এবং সেই চার্জশিটেই নাম রয়েছে রাজ্যের মন্ত্রী ज्योतिप्रिय মল্লিক এবং পাশাপাশি নাম রয়েছে বাকিবুর রহমানের। रिया माझी हमारे प्रतिनिधि रोचन फोन लाइन एरिया 60 दिन माथाय प्रथम चार्जशीट पेश इडिर एवं कार नाम रयेछे एवं की विषय चार्जशीटे उल्लेख एखोनो पर्यन्तो मने करा होच्छे। हेलो रिया शोना जाच्छे चार्जशीट जमा देबे प्रथम चार्जशीट 60 दिनेर माथाय कार नाम थाकते पारे एवं की विषय चार्जशीटे उठे आसते पारे। देखो तुम्हें जानिए रखो जे 162 पाता সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো রেশন বন্টন দুর্নীতি মামলা ইডির প্রথম চার্জশিট পেশ আদালতে। প্রথম চার্জশিট পেশ ৭ দিনের মাথায় ১৬২ পাতার চার্জশিটে নাম রয়েছে মন্ত্রী ज्योतिप्रिय মল্লিক, পাশাপাশি বাকিবুর রহমানের নামও রয়েছে এই চার্জশিটে। আপনাদের আরো একবার জানাবো ৬০ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ ইডি রেশন বন্টন দুর্নীতি মামলায়। ইডি আধিকারিকরা তদন্তে নেমে প্রথম বাকিবুর রহমানকে গ্রেফতার করে। ব্যবসায়ী বাকিবুর রহমানের সূত্র ধরে রাজ্যের মন্ত্রী ज्योतिप्रिय মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা এবং তারপর তাকে গ্রেফতার করে ইডি। রিয়ার সঙ্গে আরো একবার যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধি রিয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম চার্জশিট পেশ করছে ইডি আজ আদালতে এবং কি বিষয় চার্জশিটে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। देखो तुम्हें जानिए रखो जो रेशन बंटन दुर्नीति दुर्नीति प्रथम चार्जशीट पेश करते चले इडी आधिकारिकरा इतिमध्ये तारा कोर्टे एसे उपस्थित होयेछेन। पेश करार जो प्रसेसिंग सेटा किछु इतिमध्ये चालू करा होयेछे एबं पाशापाशि तुम्हें जानिए रखबो जे 59 दिनेर माथाय अर्थात जे प्रोटोकल थाके जे 60 दिनेर माथाय 60 दिनेर मध्येई किन्तु चार्जशीट पेश करते हय एबं आगामीकाल 60 दिन हबे एबं आजके 59 दिन आज 59 दिन माथाय चार्जशीट पेश करते चलेछे एबं जेखाने देखा जाच्छे जे 12 जनेर नाम रयेछे सेई चार्जशीटे एबं 12 जनके एक्यूज्ड हिसाबे बला हयेछे चार्जशीटे एबं 12 जनेर मध्ये के के रयेछे जेखाने ज्योतिप्रिय मल्लिक रयेछे एबं बाकिबुर रहमान रयेछे एबं बाकी 5टी हच्छे ज्योतिप्रिय मल्लिकेर संस्था बा कोम्पानी एबं आरो 5टी जेटा रयेछे सेटा हच्छे बाकिबुरेर संस्था बा कोम्पानी अर्थात पाँचटा करे टोटाल 10टा कोम्पानी एवं बाकिबुर एवं ज्योतिप्रिय मल्लिक तादेर नाम उल्लेख रयेछे। एवं सबथेके चांचल्यकर जे विषय जे एखानेओ जेटा देखा जाच्छे जे 100 कोटिरও बेशी टाकार दुर्नीति हयेछे, कारण चार्जशीटे उल्लेख करेछेन इडि कर्तारा जे रेशन बंटने दुर्नीति हयेछे 100 कोटिरও बेशी चार्जशीटे उल्लेख एवं पाशापाशि तोमाके जानिये राखबो जे 31 कोटी टाका इतिमধ্যেই ফ্রিজ করা হয়েছে বা অ্যাটাচ করা হয়েছে। অ্যাটাচ এবং ফ্রিজ মিলিয়ে কিন্তু ৩১ কোটি টাকা তার অ্যামাউন্ট এবং ইতিমধ্যেই কিন্তু চার্জশিট পেশ করার যে প্রক্রিয়া সেটা শুরু করেছে এবং ৫৯ দিনের মাথায় কিন্তু এই চার্জশিট পেশ করা হচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।